Bismillahirrahmanirrahim. Allah তাআলা আপনার রাজকীয় ঠিকানার জন্য রান্না করতে আসি। রান্না যারা খাইব সবাই আদায় দিয়ে দিবেন। আর যারা অফিসে আছে তাদেরকে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলার নাম নিয়ে রান্না শুরু করলাম। Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আজকে দুপুরের খাবার রান্না করার জন্য আর দিব এখানে স্বাদ মতো লবণ। আমার মশলা কষা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহিরহমানিরহিম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের দুপুরে খাবার রান্না করছি। মুরগির মাংস আর সাথে সাদা পোলাও। আমাদের খাবারগুলো কবুল করে নিন। আর দিয়ে দিচ্ছি এলাচ, চারটে এলাচ, চার টুকরো দারচিনি আর তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা, কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি।
মাংসগুলো মশলার সাথে মিশে গেছে। এখন আবার একটুখানি দেখে রাখব। এবার আমি মাংসের সাথে কিছু আলু দিয়ে দিচ্ছি। আপনারা যারা আলু খান, আলু পছন্দ করেন, তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তা আমি একটু দিয়ে দিই, আমার কাছে আলু ভালো লাগে, তাই আমি মুরগির সাথে গরুর মাংসের সাথে একটু আলু দিই। আমার কাছে আলু খেতে ভালোই লাগে, মাংসের সাথে আলু খেতে অনেক পছন্দ করি, তাই কটা আলু দিয়ে দিই। এবার আমার আমি আবার কিছুক্ষণ আলু দিয়ে মাংসের সাথে কষে নিব, তারপর এখানে একটু পানি অ্যাড করব। এবার আমি মাংসের সাথে একটু পানি অ্যাড করব। আবার একটু নেড়ে দিচ্ছি, যেমন এটার সাথে সব কিছু মিশে যায়। দেখতে দেখতে আমার মুরগি রান্না হয়ে গেল। এখন সাদা পোলাও রান্না করার জন্য রেডি করতে আসি। সাদা পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য, আর এখানে অল্প কিছু মশলা সাদা পোলাওতে দেওয়ার জন্য। চুলে একটা ফ্যান বসে দিয়েছে, এর মধ্যে কিছু রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। যদি আমি এখন বেরেস্তা করব, তারপর এগুলো একটু ভেজে নামিয়ে রাখব। আমি এখানে অল্প কিছু মশলা দিয়ে দিচ্ছি।
তারপর মেখে পানি দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে একটু নেড়ে ছেড়ে দেখে রাখবো। আমি এখন সাদা পোলাওয়ের মধ্যে বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আজ জুমার দিন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত নসিব করুন। আমিন আমিন।